আপনি যদি এমন জাত খুঁজছেন যে জাতগুলোতে ফ্রুট ফ্লাই অথবা মাছি পোকার আক্রমণ কম, আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে এমন পাঁচটি জাত দেখাবো যে জাতগুলোতে আমার বাগানে গত কয়েক বছরের অভিজ্ঞতায় ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ খুবই কম অন্য জাতগুলোর তুলনায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই আমরা এমন জাত খুঁজি যেগুলো তুলনামূলক মাছি পোকার আক্রমণ থেকে নিরাপদে থাকে। তো এর মধ্যে আমাদের এই চোকা বাবুন বা থাইল্যান্ডের থ্রিটেস নামে পরিচিত যে জাতটি আমাদের দেশে বর্তমানে আছে, তো এগুলো খুবই রোগ প্রতিরোধী একটা জাত এবং এই জাতটি যথেষ্ট উচ্চ ফলনশীল বটে। গত বছর আমার বেশ অনেকগুলা ফল হয়েছিল এই গাছে এবং দীর্ঘ সময় পর্যন্ত ফল ছিল, কিন্তু এটাতে কোনো মাছি পোকার আক্রমণ হয়নি। এটার স্কিনটা যথেষ্ট থিক এবং এই থিক লেয়ারের কারণেও হয়তো মাছি পোকার তেমন আক্রমণ এটাতে লক্ষ্য করা যায় না। তো ভিউয়ার্স, এটার পাশেই আরেকটা জাত আছে যেটা আমাদের বাংলাদেশে খুবই সুপরিচিত, আমাদের প্রিয় ব্যানানা ম্যাঙ্গো, যেটা খেতেও যথেষ্ট সুস্বাদু, প্রতি বছর ফল দেয়। অ্যাট দ্য সেম টাইম এই জাতটাতে কিন্তু মাছি পোকার আক্রমণ যথেষ্ট কম এটা আমরা লক্ষ্য করেছি। গত চার বছর ধরে এই গাছগুলোতে ফল হচ্ছে এবং মাছি পোকার আক্রমণ তেমনভাবে এটাতে লক্ষ্য করা যায় না। ডিজিজ রেসিস্ট্যান্ট জাতের মধ্যে আমার কাছে এই ব্যানানাটাও যথেষ্ট ভালো মনে হয় এবং স্বাদের দিক থেকেও কিন্তু সেরা একটা জাত। ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিউয়ার্স নিজের বাগানের অভিজ্ঞতার আলোকে কথা বলে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন জাত ম্যাঙ্গোম্যান বাংলাদেশ নিয়ে আসছে এবং আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্মের মাধ্যমে যার যেটা পছন্দ এই বাগান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আরেকটু বলে রাখি ভিউয়ার্স, এটা আমার গত বছরের যে জাতগুলো থেকে আমি ফল সংগ্রহ করেছি ওইটার প্রেক্ষিতেই ভিডিওটি করা। এই বছর এটা আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই বছর অনেক নতুন নতুন জাত থেকে এবার ফলন হচ্ছে, যেগুলো রিভিউর পর আবার নতুন করে আপনাদের বলবো। এটা হচ্ছে ভিউয়ার্স পুসাসুরিয়া, গাছটার গোড়ায় পানি জমেছিল, এবছর তেমন ফুল হয়নি। তো পুসাসুরিয়া ভারতের চমৎকার আবিষ্কার। এই পুসাসুরিয়ার স্বাদ যেমন সেরা, এটা ডিজিজ রেসিস্ট্যান্টও বটে। আমি গত বছর আমার এখানে বেশ অনেকগুলো আম হয়েছিল এবং আমি লক্ষ্য করেছি তুলনামূলক মাছি পোকার আক্রমণ পুসাসুরিয়াতে যথেষ্ট কম, একই সাথে চমৎকার স্বাদ এবং কম মেনটেন্যান্সে এই জাতটি ভালো রকমের ফলনও দিয়ে থাকে। ভিউয়ার্স, এরপর আমার বাগানের এই অজানা যে জাতটি আছে, এই জাতটিও আমি গত বছর খেয়াল করেছি বেশ অনেকগুলো আম হয়েছিল, একটা আমও মাছি পোকার আক্রমণে নষ্ট হয়নি, সবগুলো আমি হারভেস্ট করতে পেরেছিলাম। থেকে আমার কাছে মনে হয় যে এই জাতটিও যথেষ্ট ডিজিজ রেসিস্ট্যান্ট। আরেকটা জাত যেটার গত বছরের আমার 20-21টা ফল হয়েছিল কিন্তু এবছর ফল হয়নি, এই জন্য গাছটা দেখাচ্ছি না, এটা হচ্ছে কিউজাই। কিউজাইও আমার মাছি পোকার আক্রমণ থেকে খুবই সেফ ছিল। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের দেশি বাড়িফোর। এই বাড়িফোর আমটাও কিন্তু তুলনামূলক অন্য আমগুলো থেকে যথেষ্ট রোগ প্রতিরোধী। আমাদের অন্য যে যা থারিবাঙ্গা হিমসাগর এগুলোর তুলনায় আমি লক্ষ্য করেছি যে বাড়িফোরেও যথেষ্ট মাছি পোকার আক্রমণ কম থাকে। অভাবনীয় আমের যাত্রা আপনাদের নিয়ে যাচ্ছি, আপনারা আশ্চর্যজনিত হয়ে যাবেন যে আসলে এত নতুন নতুন আমের জাতের স্বাদ আপনাদের দিব এবং সর্বোপরি ফ্লোরিডা থেকে আনা নতুন যে জাতগুলো আছে, দোয়া করবেন এত কঠিন একটা শিলাবৃষ্টির পর যাতে আল্লাহ পাক তৌফিক দেয় কিছু হলেও যাতে আপনাদের স্বাদ নিয়ে দেখাতে পারি। এবং দাওয়াত থাকলো আপনাদের ফ্লোরিডা ফার্ম বিডির অ্যাড্রেসে, জুলাই থেকে এটা স্টার্ট করতে পারবো এবং আপনারা সবাই ভিজিট করতে পারবেন। দেখা হবে আপনাদের সাথে আবার, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।